বিশ্বের সেরা ষাটজন উঠতি ফুটবলারের মধ্যে তার নাম ইংল্যান্ডের গার্ডিয়ান পত্রিকায় নেক্সট জেন টোয়েন্টি তালিকায় জল করছে বিকাশ ইউম নাম ফেডরিকো রেদেন্দো বা সিমন্সের মতন ইতিমধ্যে পরিচিত পাওয়া সতেরো বছরের আরও এক উঠতি তারকা সেই তালিকায় মণিপুরের লাংলং চার্জিং গ্রামে বসে বিষয়টা যেন বিশ্বাসই করতে পারছেন না বিকাশ সতেরো বছরের ডিফেন্ডার শুক্রবার ফোনে বলছিলেন আমার বিশ্বাসই হচ্ছে না খবরটা জেনে আনন্দ অবশ্যই হচ্ছে কিন্তু উত্তেজনাও হচ্ছে অতীতে গার্ডিয়ানের এই উঠতি ফুটবলারের তালিকায় জায়গা করে নিয়েছিলেন মার্কাস রাশফোর্ড আর্লিং হালান্ড ভেনিসিয়াস জুনিয়রের মতো তারকারা উত্তেজনা তো হবেই সতর্ক থাকতে চাইছেন ইন্ডিয়ান অ্যারোজের বিকাশের প্রাক্তন কোচ ভেঙ্কাটেশ গতবারের আই লিগে বিকাশ খেলেছিলেন তার কোচিংয়ে ভেঙ্কাটেশের কথায় এটা উৎসব করার সময় নয় ওর কাছে এই ঘটনা পজিটিভ প্রেশারের মতো হবে ওকে আরও পরিশ্রম করতে হবে বিকাশকে জাতীয় টিমে খেলতে দেখব সেই স্বপ্ন আঁকড়েই বড় হচ্ছেন বর্তমানে পাঞ্জাব এফসির ফুটবলার বিকাশ বলেন আমার এই মুহূর্তে লক্ষ্য পাঞ্জাব এফসির হয়ে নিয়মিত আই লিগ খেলা পরে আমি আইএসএল টিমে খেলতে চাই আমার মূল লক্ষ্য জাতীয় টিমে খেলা বলেছেন সন্দেশ সন্দেশজিঙ্গানের ভক্ত এই বিকাশ আট দশ বছরে নিজের গ্রামে ফুটবল খেলতে শুরু করেছিলেন তেরো হতেই পাড়ি দেন পাঞ্জাবে মিনারভার একাডেমিতে অচিরেই নজরে পড়ে যান এআইএফএফের জাতীয় অনুদ্র ষোলো টিমের সুযোগ পান তখন বিভিয়ানো ফার্নান্ডেজের অধীনে ছিল এই টিম ওই সময়েই বড় সুযোগ পান বিকাশ দু হাজার আঠেরো সালে অনুদ্র ষোলো এএফসি চ্যাম্পিয়নশিপে খেলার সময় গ্রুপ পর্যায়ে একটি গোলও হজম না করে ভারত কোয়ার্টার ফাইনালে ওঠে তার পিছনে বড়ো অবদান ছিল লিভারপুল সমর্থক এই ডিফেন্ডারের কিন্তু কাঠ সমস্যায় শেষ আটের ম্যাচে খেলতে পারেনি দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে এই বিকাশিয়ম নাম ভারতও হেরে যায় সেই ম্যাচ বিবিআানোর মুখেও এখনও আফসোস শুধু ডিফেন্স নয় ওর আরও একটা গুণ গুরুত্বপূর্ণ বিশাল লম্বা থ্রোগুলো সেদিন ওকে আমরা মিস করেছিলাম সেসব পিছনে ফেলে এখন নিজের লক্ষ্যে দৌড়াচ্ছেন বিকাশ বলেছিলেন লকডাউন থেকে মণিপুরের বাড়িতে আছি এখানেই প্র্যাকটিস চালিয়ে যাচ্ছি আর কিছুদিন পরেই আইডিশ কোচ কার্টিস ফ্লেমিংয়ের অধীনে আই লিগের জন্য প্র্যাকটিস শুরু করবে পাঞ্জাব এফসি সেদিকেই তাকিয়ে বিকাশ